মানে তুমি মানুষের সাহায্য করো এজন্য তোমার সাহায্য এখন আর কেউ এগিয়ে আসে না কারণ কি তুমি বাজারেতে ভিক্ষা পাও না তোমার তো বারবার কইছি ভিক্ষাটা ছাইরে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে চিলাহাট জেকেটিভি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা ভিডিও শুরুতে একজন ভাইকে দেখেছেন প্রতিবন্ধী ভাইকে তার নাম হচ্ছে ইমন যে ইমন ইন্সপেক্টর জুয়েল রানা স্যারকে ভালোবেসে যে ভাইরাল হয়েছিল এবং এই ইমনের কথা শুনলে দর্শক আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না দর্শক শ্রোতা এই ইমন সারাদিন যে ভিক্ষে করে সেই ভিক্ষার টাকা জমিয়ে সে অন্য এক প্রতিবন্ধী ভাইকে সে হুইল চেয়ার কিনে দেয় দর্শক শ্রোতা সে এর আগেও কয়েকটি হুইল চেয়ার সে দিয়েছিল সেই হুইল চেয়ার দেওয়ার কারণে সে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সে মানুষকে সাহায্য করতেছে সেজন্য তাকে এখন আর মানুষ ভিক্ষা দেয় না মানুষজন বলছে যে তোমারই তো অনেক কিছু আছে তুমি তো মানুষকে সাহায্য করতেছো তোমাকে কেন আমরা ভিক্ষে দেব দর্শক শ্রোতা দেখুন আসলে ভাই মানুষকে সাহায্য করতে না পারলে মানুষের উপকার করতে না পারলে অন্তত মানুষের ক্ষতি করবেন না মানুষের দোয়ায় মানুষ বড় হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায় একজন মানুষ আপনার যদি একটু নিঃশ্বাস ফেলে একটু উফ শব্দ করে মন থেকে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার অনেক বড় পাপ হবে তাই মানুষের মনে আপনারা কখনোই বিন্দুমাত্র কষ্ট দেবেন না আপনার দ্বারা মানুষকে উপকার না হোক অন্তত ক্ষতি করবেন না মানে বিনা কারণে অকারণে মানুষের ক্ষতি করবেন না প্লিজ প্লিজ মানুষের ক্ষতি করবেন না আপনি মানুষের ক্ষতি করবেন আজকে মানুষের ক্ষতি করতেছেন কালকে দেখবেন যে আপনার এমন একটি জিনিস ক্ষতি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তাই মানুষের দোয়া নিতে শিখুন এই ইমনকে দেখে শিখুন কীভাবে মানুষকে সাহায্য করতে হয় দর্শক শ্রোতা চলুন আমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখব আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন যাতে করে অন্যরা দেখে শিক্ষা গ্রহণ করে চলুন দর্শক আমরা পুরো ভিডিওটি দেখব এই ইমন কী স্যার সমস্যা কী তা জরুরি তলব ব্যাপার কী বলো তো মানে বুঝি নাই মানে তুমি মানুষের সাহায্য করো এজন্য তোমার সাহায্য এখন আর কেউ এগিয়ে আসে না কারণ কি তুমি বাজারেতে ভিক্ষা পাও না তোমার তো বারবার কইছি ভিক্ষাটা ছাইরে দাও দর্শক মন্ডলী বিষয়টা হচ্ছে ইমনের অভিযোগ আজকে জোরালো অভিযোগ গত দুই দিন যাবত এই অভিযোগ মানুষের কাছে ভিক্ষা করতে গেলে আপনারা জানেন ইমন ভিক্ষা করে গৌরীপুর বাজারে তো ভিক্ষা করতে গেলে যারা ভিক্ষা দিবেন তারা বলতে বলেন যে তোমার আর ভিক্ষা তুমি কিনতাম তুমি তো মানুষের সাহায্য করো এই বিপদে আছে এখন ইমন তো এই তুমি এই বিপদ থেকে বাঁচতে কী চিন্তা ভাবনা করছো না পাইলে নাই আমি এগিয়ে আছি এগিয়েই থাকবো তুই যারা তোমার এই কথা বলে যে তুমি তো মানুষের এই সাহায্য করো তোমার সাহায্য নেওয়ার কি দরকার তুমি তখন তাদেরকে কি উত্তর দাও আমি কিছু বলি না আমি গাড্ডা নিয়ে আই গাড্ডা নিয়ে পড়ো না তুমি তো তাদেরকে কিছু বলতে হইব কারণ তাদেরকে তুমি একটা মেসেজ দিতে হইব না যে আপনারে আপনারা আমাকে যে টাকাগুলো দেন আপনারাই তো দেখতেছেন এই টাকাগুলোই আমি মানুষকে সাহায্য করি কারণ আমার বাবা সরকারি চাকরি করে আমি চলতে পারি এটাই তো তো তুমি কি এইভাবে বলো না নাকি হ্যাঁ কি বলার আছে দর্শকদের দর্শকদের অপেক্ষা করতেছেন দর্শক মন্ডলী এই একটা বিপদে কিন্তু ইমন এবং আমিও আছি আজকেও কয়েকজন মানে মোবাইলে কল দিছেন আমাদের সাবেক এসপি জুয়েল রানার মোবাইল নাম্বারের জন্য আচ্ছা আপনারা বলেন আমরা কি এসপি জুয়েল রানার নাম্বার আপনাদেরকে দিতে পারি এটা কেমন বিবেক বিবেচনা থেকে আপনারা চান জানি না হয়তো আপনারা মনে করতে পারেন যে এসপি জুয়েল রানার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্ক আছে সেটা তো আত্মার সম্পর্ক আর বিশেষ কোনো প্রয়োজন না হলে আমরা এসপি জুয়েল রানার সাথে আমরা কথা বলি না কারণ এটা আমাদের আত্মার ভালোবাসার সম্পর্ক সাংগঠনিক সম্পর্ক উনি মানবতার ক্ষেত্রে মানবতার কাজ করতে গিয়ে ওনাদের সাথে আমার সম্পর্ক জি তাহলে
মানে স্যারে সিলেট যাওয়ার পরে তোমার সাথেও কোনো যোগাযোগ নাই? খুব ব্যস্ত আছে স্যারে? আচ্ছা, স্যারের উদ্দেশ্যে আর জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলো। হ্যাঁ, ইনশাল্লাহ টার্গেট আছে। আজকে কিন্তু কত তারিখ? আজকে 15 তারিখ। আজকে কয় টাকা পাইছো? কয় টাকা পাইছো আজকে? এই পাইছে দর্শক, বুঝছেন নি? সারাদিন ভিক্ষা করিয়া এই পাইছে, এই পাইছো। মানে এখানে টোটাল কত পাইছো? ১৫০ টাকা। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। তো প্রবাসী ভাই এবং দেশি ভাইদের উদ্দেশ্যে কি বাণী আছে তোমার? তাদেরকে কি পরামর্শ দিতে চাও? মানে আমরা যে টার্গেটে আগাচ্ছি সেই টার্গেট যাতে আমাদের ফিল আপ হয়। আর এএসপি জুয়েল রানার প্রতি সম্মানিত দর্শক, আপনারা জানেন প্রতিবন্ধী ইমন ভাইরাল হয়েছে জুয়েল রানার কে ভালোবেসে। তো আপনারা অনেকেই হয়তো বলতে পারেন বা অনেকে কমেন্টও করেন যে ডেলি ডেলি ইমনকে নিয়ে ভিডিও আমাদের ভালো লাগে না। নাও লাগতে পারে, আপনাদের যাদের ভালো লাগে না দয়া করে তারা এই ভিডিও দেখা থেকে বিরত থাকবেন, আর যাদের ভালো লাগে তারা দেখবেন। আর মেইন বিষয়টা হচ্ছে, আমি বারবার একটি কথা বলি আপনাদেরকে যে আমাদের দেশে কিন্তু প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ ভাইরাল হয়। যেমন কিছুদিন আগে আপনারা বাদাম বিক্রেতার বাদাম গানের ভাইরাল হয়েছে দেখছেন, এরপরে টাকলা মুরাদ আসিল এরকম দেখছেন, এর আগে আরও অনেক এরকম ভাইরাল ইস্যু ছিল সারা দেশব্যাপী। তো বিষয়টা হচ্ছে কি, কিছুদিন পরপর তারা ভাইরাল হলেই কিছুদিন পরপর আবার হিডেন হয়ে যায়, মানে হাইড হয়ে যায়, গোপন হয়ে যায়। তা আমি চাচ্ছি না ইমনকে ভাইরালের যে অবস্থান থেকে দূরে ফেলে দিতে, কারণ ইমন অসহায় প্রতিবন্ধী। তাই প্রত্যেক দিন না হোক অন্তত প্রতিনিয়ত মানে দুই একদিন পরপর হলো আমরা ইমনকে নিয়ে বিনিয়োগে লাইভে আসবো। আর তার মূলত একটাই কারণ যে ইমন, শুধু ইমন নয়, ইমনের মতো এমন যারা ভাই বোন আছে তাদের উপরে কিন্তু আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত, বিশেষ রহমত আছে। একটু চিন্তা করে দেখুন, ইমন ঠিকমতো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, ঠিক এমনভাবে প্রতিবন্ধী যারা আছে তারাও কিন্তু ঠিকমতো কথা বলতে পারে না, কেউ হাঁটতে পারে না। এমনও প্রতিবন্ধী বোনকে আমরা দেখেছি, ইমন তোমার মনে আছে ওই যে আমরা এই কোথায় যেন গেছিলাম, বলরামপুর গ্রামে দুইটা একটা বোন পেয়েছিলাম আমরা প্রতিবন্ধী, তুমি যে দেখতে গিয়েছিলে, আজকে সেই ভিডিওটা আমরা আপলোড করব। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে একটা মেয়েকে বানাইছেন, যে কেউ দেখবে মেয়েটা এত সুন্দর চিন্তাই কর, মানে তার দেখতে বুঝাই যায় না যে সে প্রতিবন্ধী, অথচ সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এটা হচ্ছে মেন বিষয়। কে কথা বলবে? কথা করার সুযোগ পাইছে না, লাইভে আছি। তো দর্শক ভালো থাকবেন, ভালো থাকবেন। আর ইমন, তোমার শেষ দুই একটি কথা এবং আগামী কিছু পরিকল্পনার কথা বলে দাও। ইনশাল্লাহ আগামীকাল আমরা দুইটা হুইল চেয়ার দিব দুইটা ভাইকে, একটা ভাই হচ্ছে গোপালপুর বাড়ি আর আরেকটা ভাই হচ্ছে ইমন নিজে। চিন্তা করে দেখেন দর্শক, ইমনের নিজের গাড়ি নষ্ট হয়ে গেছে গা, কিন্তু মানুষের গাড়ি দেওয়ার লেগে পাগল। এ হচ্ছে মানবতা, এ হচ্ছে কি বলবো আপনাদেরকে, ইমনের সামর্থ্য অনুযায়ী যে শিক্ষা আপনাদের সামনে তুলে ধরছেন। একটু বিবেক বিবেচনা খাটান যে মানুষ চাইলেই পারে অসহায় মানুষের পাশে থাকতে, চাইলেই পারে মানুষের পাশে থাকতে, শুধু চেষ্টা করুন। যদি কেউ চেষ্টা করে যে আমি মানবতার কল্যাণে কাজ করব, আল্লাহ তাআলা তাকে দিয়ে অবশ্যই মানবতার কল্যাণে কাজ করাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন আমাদের জন্য, রাসেল মুন্সির জন্য দোয়া করবেন, দোয়া করবেন ইমনের জন্য, আমাদের এসপি জুয়েল রানার জন্য দোয়া করবেন, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের জন্য, যে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট বিগত 3 বছর যাবৎ দাউদকান্দি তিতাসের অনেক অসহায় প্রতিবন্ধী ভাই বোনদের সামর্থ্য অনুযায়ী খোঁজ নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দেখলেন দর্শক আপনারা ভিডিওটি। দর্শক শ্রোতা, আপনারা যারা প্রভাবশালী রয়েছেন, যাদের একটু সামর্থ্য রয়েছে যে অন্যকে একটি কম্বল দেওয়ার, দর্শক শ্রোতা, এই কনকনে শীতে অনেক অনেক বৃদ্ধা রয়েছে, অনেক গরিব অসহায় মানুষ রয়েছে যারা এই শীতে ঠান্ডার জন্য তারা ঘুমোতে পারে না, সেই সকল মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে একটু সহযোগিতা করুন, তাদেরকে একটা কম্বল দেন। দেখবেন আপনার মুখের দিকে তাকিয়ে সে যে মন থেকে আপনার দিকে মায়াবী দৃষ্টিতে
একটু হাসি দিবে, সেই হাসিটি দর্শক কোটি টাকা দিয়েও আপনি সেই হাসিটি কিনতে পারবেন না, তাদের শোকটি আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। আপনি একটি কম্বল তাদেরকে দিন, একটু আপনি তাদের সাহায্যের হাত বাড়ান, দেখবেন তারা আপনাকে তারা মন থেকে দোয়া করবে। একজন মানুষ যখন মন থেকে দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।